সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 12 আগস্ট 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মিরাজ ডেইরি ফার্মে। আর এই মিরাজ ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার ভবানীপুর গ্রামে। তো এর আগেও মিরাজ ডেইরি ফার্মের বেশ কয়েকটা পর্ব আপনাদের দেখাইছি। এই মিরাজ ডেইরি ফার্ম থেকে মূলত দুধের গাভী ও প্যাকেট গাভী সংগ্রহ করা হয়। তো এইবার আসার পরে দেখলাম মিরাজ ডেইরি ফার্মে একাধিক দুধের গাভী সংগ্রহ করা হয়েছে, আর সবগুলোই দুধের গাভী। তো আপনারা চাইলে এই গাভীগুলো এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন। তো আমাদের আজকের পর্বে মিরাজ ডেইরি ফার্মের সেই গাভীগুলোই আপনাদের দেখাবো। আর এগুলো কোনটা কোন জাতের বা কেমন বয়সের বা কেমন দাম হলো নিয়ে বিক্রি করবে সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। নাসির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। একদম শুরুতেই আমার দর্শকদের উদ্দেশ্যে নিজের পরিচয়টা বলেন। আমি মোহাম্মদ নাসির, আমার ডেইরি ফার্ম হচ্ছে মিরাজ ডেইরি ফার্ম। আর এই ফার্মের অবস্থান? এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামে। ভবানীপুর গ্রাম, জি। তো এর আগেও তো আপনার বেশ কয়েকটা পর্ব আমরা দেখাইছি আমার দর্শকদের, দুধের গাভী আর প্রেগনেন্ট গাভী মূলত বিক্রি করে থাকেন। জি জি। প্রত্যেকবারে না, এইবার কতগুলো গাভী সংগ্রহ করছেন? ওই এবার নতুন করে আসত কয়েকদিন আগে প্রতিবেদন দেওয়া, 13-14টা নতুন গাভী আর কি আছে। দুধের কতগুলো আছে? দুধের 8টার মতো আছে। 8টার মতো দুভি, মানে দুধের গাভী। এগুলো কি পূর্ণাঙ্গ দুধ আসে নাকি এক দুই দিনের বাচ্চা? এক দুই দিনের বাচ্চাও আছে, আবার পূর্ণাঙ্গ দুধ আসাও কয়েকটা আছে, সব আইটেমই আছে আর কি। তার মানে ক্রেতারা চাইলে দুধের যে গাভীগুলো আছে দুধ দেখে নিতে পারবে? হ্যাঁ অবশ্যই, দুধ দেখে নেওয়াই উচিত। দুধ দেখে নেওয়ার মধ্যে হয়তো দুধ হচ্ছে, সে হয়তো দেখেই তো নেবে। বর্তমানে দেখলাম যে সবাই একটু দুধের গাভীর প্রতি একটু আগ্রহ বেশি দেখাচ্ছে বা দুধের গাভী বেশি সংগ্রহ করতেছে, সেক্ষেত্রে আসে দেখে নেওয়াই উচিত। কারণ ভক্তার চাহিদা অনুযায়ী মনে করেন যে পণ্য ওঠানো উচিত, ব্যবসায়ী রুলস যেটা বলে, সেক্ষেত্রে মনে করেন যে দুধের গাভী ভালো। আপনার যে এবার দুধের গাভী আছে কত লিটার থেকে শুরু করে কত লিটার পর্যন্ত? আমার 13 লিটার থেকে শুরু করে আপনার 20-21 লিটার পর্যন্ত আছে। 20-21 লিটার, জি জি। তো নাসির ভাই, কথা বাড়াবো না, চলেন আপনার সেই গাভীগুলো দেখি আর এই গাভীগুলো সম্পর্কে জানি। জি চলেন। আর নাসির ভাই, একদম শুরুতেই একটা গাভী আছে, কালো অংশটা বেশি সাদা অংশটা কম, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। এই গাভীটার বয়স কেমন? 4 দাঁত। প্রথম না দ্বিতীয়? প্রথম। 4 দাঁতে প্রথম? জি জি। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা আছে? ষাঁড় বাচ্চা। ওই যে সামনে বাঁধা ওই বাচ্চাটা? হ্যাঁ ওই বাচ্চা। বাচ্চাটার বয়স কয়দিন? বাচ্চার বয়স 23-24 দিন। 23-24 দিন হয়ে গেছে? হ্যাঁ। তাহলে তো পূর্ণাঙ্গ দুধ যতটুকু আসার চলে আসছে? হ্যাঁ আসছে। সকালে কতটুকু হয়? সকালে 11:30 এরকম। আর বিকেলবেলা? বিকেলে 6:30 এরকম। তার মানে 17? 17, জি। আপনি কি নিশ্চয়তা দেবেন কত লিটারের? 17 লিটারের দুধ, 100% 17, 17.5 18 দুধ আছে, 17 লিটার নিশ্চয়তা দেওয়া যায়। আচ্ছা, আর দাম পড়বে কেমন? দাম পড়বে 2,35,000 টাকা। 2,35,000। আমরা তো জানি আপনি ফিক্সড রেটে গাভী বিক্রি করেন আর দুধের যে নিশ্চয়তা দেন কম বেশি হলে তার একটা সমাধান করেন। হ্যাঁ অবশ্যই, দুধের কম বেশি ইনশাল্লাহ আজ পর্যন্ত কারোর সাথে হয় নাই, আর দু এক জায়গায় হয়েছে, এটা বলা ভুল। দু এক জায়গায় হয়েছে অবশ্য, তাদেরকে সমাধান করছেন নাকি? হ্যাঁ অবশ্যই, তাদেরকে নিরাশ করা হয়নি। ঠিক আছে, তো এই গাভীটা 2,35,000 টাকা ফিক্সড, আর দাম হচ্ছে 2 লক্ষ। এই গাভীটার দাম 2,35,000, আর দুধ হচ্ছে 17 লিটার। জি জি, 4 দাঁত, প্রথম বাচ্চা। আচ্ছা, বড় গাভী না, প্রথম বাচ্চা, এত বড় গাভী, এই কারণে দাম আছে। যত গরু আছে এটাই সবচেয়ে উন্নত জাতের আর কি, আর গরু আছে সরেশ গাভী। জি জি। আচ্ছা, এদিকে তো আরো একটা আছে, চলেন এগুলো দেখি। হ্যাঁ চলো। পাশে মাঝারি সাইজের কালো করে আর একটা গাভী আছে, এটা কি জাতের? এটা অস্ট্রেলিয়া জাতের। অস্ট্রেলিয়ান জাত। হ্যাঁ, কালো হলে অস্ট্রেলিয়ান বলেন আপনারা সাধারণত, তাই। এই গাভীটার বয়স কেমন? কালো হলে যে অস্ট্রেলিয়া তা না, এটা 6 দাঁত হচ্ছে আর কি। 6 দাঁত হচ্ছে, কম তো। আচ্ছা জি। কয় নাম্বার বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। বাচ্চাটা তো বেশ বড় সরই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। কয়দিন বয়স? এটারও পূর্ণাঙ্গ দুধ চলে আসছে, এটা 26-27 দিন বয়স। 26-27 দিন। সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চাটা কি জাতের?
বাচ্চা ফ্রিজিয়ান অস্ট্রেলিয়া আর কি ক্রস আছে ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান ক্রস করছে জি জি আচ্ছা তো এই গাভিটা সকালে কতটুকু দুধ এটা সকালে 9:30 এরকম দুধ আছে আর বিকালে বিকালে 5:30 এরকম আর যেরকম দুধের কথা আসলে বলতিছেন বাচ্চাকে খাওয়ানো দাওয়ানোর পরে তারপরে দাও খাওয়ানোর পরে জি জি আচ্ছা খাওয়ানোর পরে এসব দুধ লিগ্যাল দুধ আছে তো দাম পড়বে কেমন এই গাভিটার এটা 1,65,000 টাকা দাম পড়বে 1,65,000 ফিক্সড রেট ফিক্সড রেট কোনো দরদাম নাই না না শুধু তারা আসবে দুধটা দেখবে গাভি সম্পূর্ণ সুস্থ আছে কিনা এটা দেখবে জি জি আচ্ছা এই গাভিটার মতোই পাশে আরেকটা কালো গাভি আছে এটা কি জাতের এটাও অস্ট্রেলিয়া জাতের এটাও অস্ট্রেলিয়ান জাতেরই এই গাভিটার বয়স কেমন এই গাভিটার বয়স 6 দাঁতই আর কি এই গাভিটার বয়স 6 দাঁত জি জি আচ্ছা এটাও তাহলে দ্বিতীয় বিয়ান হ্যাঁ এটাও দ্বিতীয় বিয়ান এটার সঙ্গে কি বাচ্চা আছে এটার সঙ্গে ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স 19-20 দিন না না সরি এটার বয়স বাচ্চার বয়স এক মাস পার জি জি তো এটাও তো পূর্ণাঙ্গ দুধ চলে আসছে হ্যাঁ হ্যাঁ কতটুকু হয় এটার এটার সব মিলে 17-17.5 দুধ আছে সারা দিনে জি জি আচ্ছা তো কেউ চাইলে যে কোনো সময় আসে এরকম দুধটা দহন করে দেখে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আর আসে দেখে নিয়ে যাওয়াই ভালো আচ্ছা তো এই গরুটার দাম কেমন পড়বে এই গরুটার দাম এটার দাম 1,70,000 টাকা পড়বে 1,70,000 আগেরটার থেকে 5,000 বেশি জি জি আচ্ছা তো ওই পাশে আরেকটা কালো গাভি আছে এবার কালো গাভি বেশি এটা কি জাতের এটা অস্ট্রেলিয়ার জার্সি ক্রস আছে অস্ট্রেলিয়ার সঙ্গে জার্সি ক্রস করছে এই গাভিটার বয়স কেমন এটা বয়স দাঁতে সারা 8 দাঁত 8 দাঁত তৃতীয় বাচ্চা দিছে 3 নাম্বার বাচ্চা দিছে জি জি সঙ্গে কি বাচ্চা বকন বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স আপনার 12 দিন 12 দিনের মতো জি দুধ কতটুকু আছে দুধ বর্তমানে সকালে আপনার 7.5-8 কেজি আসছে আর বিকালে বিকেলে তো আমার নিয়ে নাই 2-3 কেজি বাচ্চা তো ধরা হচ্ছে খাওয়ার পরে যা আছে সারাদিনে কতটুকু সারাদিনে বর্তমানে আপনার 10 লিটারের মতো দুধ পাওয়া যাচ্ছে দাম কেমন পড়বে দাম এটা পড়বে 1,65,000 1,65,000 জি দুধ দেখে দরদাম করা যাবে না দুধ দেখতে নিতে হবে হ্যাঁ হ্যাঁ দুধ দেখে দেবে যে দুধ ফিক্সড রেট এটা আপনার 1,500 লিটার দুধ হবে 1,500 লিটার দুধ আসবে জি জি আচ্ছা আর কয়দিন পর আসতে হবে এটা পূর্ণাঙ্গ দুধ দিতে হলে এখনো 10 দিন পরে আসা লাগবে এখনো 10 দিন পরে যে এই পাশে একটা গাভি হাতে ধরে রাখছে বোধহয় এটা কি জাতের এটা ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জাতের হ্যাঁ এই গাভিটার বয়স কেমন এটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কতদিন বাকি আছে এটা এখনো আপনার 15-17 দিন এর মধ্যে বাচ্চা ওলান পালন নামা শুরু করছে হ্যাঁ মাত্র শুরু হয়েছে তো এটা তো প্রথম বিয়ান গাভি আপনি দুধের কথা বলেন না 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 প্রথম বিয়ানের গাভি দুধের কথা দাম কেমন দাম এটা 1,55,000 টাকা রাখা যাবে 1,55,000 টাকা রাখা যাবে জি জি ফিক্সড রেট ফিক্সড রেট সবই ফিক্সড রেট এই পাশে আরো কিছু গাভি আছে চলেন এগুলো দেখি ভাই এই পাশে আরেকটা কালো করে গাভি আছে এটা কি জাতের এটা অস্ট্রেলিয়া আর জার্সি ক্রস আছে অস্ট্রেলিয়া জার্সি অস্ট্রেলিয়ান সঙ্গে জার্সি ক্রস করছে এই গাভিটার বয়স কেমন এটা 6 দাঁত 6 দাঁত আগে বাচ্চা দিছে এটা সেকেন্ড টাইম জি জি আচ্ছা তো এটার সঙ্গে কি বাচ্চা এটার সঙ্গে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স 13 দিন 14 দিন না 14 দিন হয়েছে আজকে 13-14 দিনের মতো হবে সকালে কতটুকু দুধ আছে সকালে 10 আসছে অলরেডি আর বিকালে বিকালে আপনার এখন ওইভাবে নেই তাও 4 হয় খাওয়া দাওয়ার পরে বাচ্চার তার মানে 14 লিটার প্রথমেই 16-15 দুধ আসছে এবার তো বেশি হবে 1,800-1,800 দাম কেমন পড়বে এটার দাম পড়বে 1,80,000 টাকা 1,80,000 টাকা এই গরুটার দাম পড়বে জি জি আচ্ছা দুধটা দেখে যাচ্ছে এবাসেই করে নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা এই পাশে আর একটা কালো গরু বাঁধা আছে এটা কি জাতের এটাও অস্ট্রেলিয়া জাতের আর এটাও অস্ট্রেলিয়ান জাতেরই হ্যাঁ এই গরুটার বয়স কেমন দেখ মোশি অস্ট্রেলিয়া জাত কয় আর কি মোশি অস্ট্রেলিয়ান বলা হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই গরুটার বয়স কেমন এই গরুটার বয়স দাঁতে সারা এটা ভালো গরু বুঝছেন এটা 22 লিটার পর্যন্ত দুধ হয়েছে 22 লিটার এর যে ফিগার হ্যাঁ ওই দুধের রগ মগ একটু দেখান ভাই আর এটা কয় নাম্বার বাচ্চা দিবে
এটা তিন নাম্বার বাচ্চা দিবে, তিন নাম্বার বাচ্চা দিবে, দাঁতছাড়া গরু, দাঁতছাড়া, জি। আচ্ছা, তো এই বিয়ানে কেমন দুধ হতে পারে? এবিয়ানে 23-24 তো হওয়ার কথা, 22টা দুধ পর্যন্ত পাওয়া গেছে। ঠিক আছে, 23-24 হবে। আচ্ছা, আপনার কি গ্যারান্টি থাকবে? হ্যাঁ, অবশ্যই গ্যারান্টি থাকবে। এগুলো 2 লিটারের গ্যারান্টি, 22 লিটারের গ্যারান্টি দেওয়া যাবে। 22 লিটারের গ্যারান্টি, জি। দাম? দাম এটা 2 লাখ টাকা দাম রাখা যাবে, ফিক্সড 2 লাখ টাকা। দুধের তুলনায় দাম কম, কারণ হচ্ছে বয়সটা একটু হয়ে গেছে, তো ওই তুলনায়। তাছাড়া তো এই গরুর যে দুধ আছে, 2,70,000 দাম, অসুবিধা নেই। এই কারণে 2 লাখ টাকার দাম, জি জি। সম্পূর্ণ সুস্থ সবল একটা গরু, 100% সুস্থ ইনশাল্লাহ। আচ্ছা, তো ওই পাশে দুটো সাদা গাভী আছে, চলেন ওই দুটো দেখি। এই পাশে সাদা কালো গাভী আছে, এটা কি জাতের? হলস্টেন ফ্রিজিয়ান জাতের। হলস্টেন ফ্রিজিয়ান। কেমন বয়স? 6 দাঁত। প্রেগনেন্ট না বাচ্চা আছে? প্রেগনেন্ট। প্রেগনেন্ট। 6 দাঁতে কি সেকেন্ড টাইম না থার্ড টাইম? না, দ্বিতীয়বার। দ্বিতীয়বারের মতো, জি। কতদিন বাকি আছে? এটা এখনো 12-13 দিন বাকি আছে। এখনো 12-13 দিন বাকি আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই গাভীটা কেমন দুধের গ্যারান্টি দেবেন? এই গাভীটা 16 লিটার পর্যন্ত দুধ নাকি প্রথমে হয়েছে, এবারে তার চেয়ে বেশি হবে ইনশাল্লাহ, বেশি হবে। আপনি গ্যারান্টি দেবেন ক লিটার? এটা গ্যারান্টি আপনি 17-18 দেওয়া যায়। 17-18। আচ্ছা, দাম কেমন পড়বে? এটার দাম 1,90,000 টাকা। 1,90,000 টাকা, জি। ফিক্সড রেট, দরদাম করা যাবে না আপনার গাভীর? জি, ফিক্সড রেট। আচ্ছা, এই পাশে আরেকটা সাদা কালো গাভী আছে, এটা? এটা হলস্টেন ফ্রিজিয়ান জাত, এটা 6 দাঁত, এটা অনেক বড় গাভী। হ্যাঁ, সেকেন্ড টাইম? জি জি, সেকেন্ড টাইম। প্রেগনেন্ট? প্রেগনেন্ট। কতদিনের? 8 মাস 17-18 দিন হয়েছে আর কি। 8 মাস 17-18 দিন, জি। আচ্ছা, এটার কোয়ালিটির দুধের কথা বলবেন? এটা যেখান থেকে কিনছি, বাড়িওয়ালা বলছে প্রথমে 21-22 লিটার দুধ হয়েছে, এবারে একটু বেশি 23-24, সেখানে আমি ওই 22 লিটার দুধের কথাই বলবো। 22 না হলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। 22 না হলে যোগাযোগ করবে, জি। আচ্ছা, দাম কেমন পড়বে? এটার দাম পড়বে 2,35,000 টাকা। 2,35,000, জি জি। আচ্ছা, ফিক্স রেট? ফিক্স রেট। এই অবস্থায় দাম কয়দিন পরে আবার বেড়ে যাবে? প্রেগনেটের বয়স বাড়লে, বাচ্চা দেওয়ার সময় হলে দাম বাড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নাসির ভাই, সবশেষ একটা লাল গাভী নিয়ে আসা হয়েছে, এটা কি জাতের? এটা জার্সি জাতের। জার্সি জাতের। এই গাভীটার বয়স কেমন? এই গাভীটার বয়স 6 দাঁত। 6 দাঁত। আগে বাচ্চা দিছে? হ্যাঁ দিছে। একটা না দুটা? একটা। এটা 2 নাম্বার? জি। প্রেগনেন্ট? প্রেগনেন্ট। কত দিনের? এটা 9 মাস পড়ছে, 9 মাস 1-2 দিন। 9 মাস পড়ছে। আচ্ছা, তো এই গাভীটা কেমন দুধের কথা বলবেন? এই গাভী তো 14-15 দুধ আসবে, এবার 14-15 আসবে। আর দাম? দাম 1,40,000 টাকা। 1,40,000 টাকা, জি জি। তো নাসির ভাই, আপনার এই সপ্তাহে এই ছিল কালেকশন, যেগুলো আমার দর্শকদের আমি ইতিমধ্যে দেখালাম। এই গাভীটা তো আপনার 30-30 করছি, 13 লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে। 13 লিটার দুধের গ্যারান্টি এই গরুটার থেকে, জি জি। আচ্ছা, তো নাসির ভাই, এখন কি ক্রেতা পক্ষ নিজে আসে গরুগুলো দেখে যাচাই বাছাই করে নিচ্ছে, না এখনো ফোনেই গরু নেয়? না, যাচাই বাছাই করে নিচ্ছে অল্প, ফোনেই বেশি নিচ্ছে আমার কাছে। এখনো ফোনে বেশি নিচ্ছে? জি জি। এখনো যেহেতু ফোনে বেশি নিচ্ছে, তারা কি পরবর্তীতে সেই রকম রেজাল্ট পাচ্ছে? আসলে রেজাল্ট না পেলে তো আমার মনে হয় আপনার কাছে অবজেকশন আসতো। আর আশা করি, আমি তো বলছি যে আপনাদের যদি কারো গরু খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে হতে পারে, এটা একবারে 100% শিওরিটি দেওয়া যায় না, কারণ বর্তমান খামারিরা, নতুন যারা খামার করতেছে, এদের দক্ষ কাজের লোক নাই। এই কাজের লোক না থাকার কারণে এই বেশি দুধের গাভীগুলো দোয়ানের কারণে, দুধ ঠিক মতো না দোয়ানের কারণে মাস্টাইটিস ধরাচ্ছে, দেখা যাচ্ছে বানে দুধ থাকে যায় বাছুর খাওয়ার পরে। বাছুর বেশি খায়, পাতলা পায়খানা হয়, পেট ফুলে বাচ্চা মারা যাচ্ছে, আর দুধ থাকে যাওয়ার কারণে মাস্টাইটিস ধরতেছে। এই দিকগুলো আপনারা 100% খেয়াল রাখবেন। আর গাভী কেনার সময় নিজে এসে যাচাই বাছাই করে কেনাই, তিন বেলা দহন করে দেখে কেনাই। জি জি জি। আর আপনার থেকে কিনে তো গ্যারান্টি সহিত গরু কেনা যায়? হ্যাঁ, 100% ইনশাল্লাহ। আমাদের কোনো ঝুটঝামেলা নাই, আমাদের যে পণ্য আছে আপনারা আসবেন, দেখে শুনে নিয়ে যাবেন। আর গাভী সবসময় নিজের চোখ দিয়ে দেখে নেবেন, আর পরে গাভী কেনার আগে সব দক্ষ লোকের ব্যবস্থা করবেন, পরিচর্যার লোকের ব্যবস্থা করে তারপরে গাভী কিনতে আসবেন। হ্যাঁ হ্যাঁ, দক্ষ লোক ছাড়া গাভী পালন করা কঠিন, খুবই হুমকি স্বরূপ। জি জি। তো নাসির ভাই, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুগুলো দেখানোর জন্য।
জি আপনাকে ধন্যবাদ, আপনারা সময় নষ্ট করছে, আর ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।